গুড মর্নিং স্টুডেন্টস আজকে আমরা পড়ব সিম্পলিফিকেশন অফ বুলিয়ান এর আগের দিন আমরা করেছিলাম বেসিক কিছু বুলিয়ান কিছুড়া আছে সেই জিনিসগুলো জানলে এনি বুলিয়ান এক্সপ্রেশন সেটা যত যত হোক না কেন সেটাকে সিমপ্লিফাই করা যাবে তো এরপরে আমাদের কাজ হবে যে বুলিয়ান এক্সপ্রেশন কে সিম্পলিফাই করা তার বেশি দুটো মেথড আছে বুলিয়ান এক্সপ্রেশন কে বুলিয়ান যেকোনো বুলিয়ান এক্সপ্রেশন কে এক্সপ্রেস করা সেটা একটা হচ্ছে সাম অফ প্রোডাক্ট মেথড আর একটা হচ্ছে প্রোডাক্ট অফ সাম মেথড এসওপি এন্ড পিওএস মেথড সেটা পরে আলোচনা করব তারপরে আমাদের করতে হবে যে এই দুটো মেথড দিয়ে সিম্পলিফিকেশন করা এবং ফাইনালি কার্নো ম্যাপ দিয়ে সিম্পলিফিকেশন করা তো প্রথমে আমরা এ করবো যে কিভাবে বুলিয়ান এক্সপ্রেশনকে সিম্পলিফাই করা যায় এইচ এসে তোমরা কিছুটা শিখেছো আর সেটা না এখানে আর একটু গুলো ডিরাইভ করা হবে এখন কিছু ফান্ডামেন্টাল লজিক আছে আর ডিমর্গানস থিওরেম আছে এই দুটো দিয়ে আমরা এটা করবো সিম্পলিফিকেশন করবো দেওয়া আছে সাম অফ দ্য বেসিক রুলস আর অর অপারেশন যদি করি এ প্লাস জিরো করলে এ হবে রাইট এ প্লাস ওয়ান করলে ওয়ান হবে এ প্লাস এ প্লাস মিন ওয়ার্ড অপারেশন এ প্লাস এ করলে এ হবে অ্যান্ড অপারেশন এ ডট অফ জিরো যদি করি তাহলে জিরো হবে এ ডট অফ ওয়ান যদি করি তাহলে এ হবে এ ডট অফ এ যদি করি আমরা তাহলে এ হবে রাইট তাহলে এই এই জিনিসগুলো হচ্ছে মানে সিম্পলি আসে কোনো ব্যাপার না তুমি হচ্ছে নিজের লজিক দিয়েই বুঝতে পারবে মিক্সড অপারেশন যদি থাকে এ প্লাস ওয়ান হবে এ ডট অফ বার জিরো হবে এ প্লাস অফ এবার বি সমান এ প্লাস বি হবে এইটা এই লাস্ট যেটা বললাম এ প্লাস টু এ প্লাস বি এইটা এটা এটা তুমি মানে সরাসরি প্রমাণ করতে পারবে না পারবে সরাসরি প্রমাণ করা যাবে কিন্তু এটা বেস্ট ওয়ে হচ্ছে যে এটা বেস্ট ওয়ে হচ্ছে যে তুমি এটাকে ট্রুথ টেবিল গানি ফেল এ আর বি রকম দুটো ভ্যারিয়েবল আছে তাহলে চারটে অপশনস হবে তার জন্য এটা তুমি ভ্রমণ করতে হবে আর এমনিও এটা করা যায় এই এক্সপ্রেশনটা ধরো আমি যদি প্রমাণ করতে চাই সে এ প্লাস রাইট এইটাকে সিম্পল প্রমাণ করতে চাইলে এইভাবে করা যায় এ ওয়ান সমান আমরা লিখলাম ওয়ান প্লাস লেখা যায় বিকজ ওয়ান প্লাস সামথিং ইকুয়াল টু ওয়ান ওয়ার্ড উইথ সামথিং ইকুয়াল টু ওয়ানই হবে প্লাস বার বি তাহলে এটা হয়ে গেল এ প্লাস এখানে বি এবার এখান থেকে বি কমন যাবে তাহলে দাঁড়াবে এ প্লাস দাঁড়াবে প্লাস ইজ দিস রাইট তাহলে এটা প্রমাণ করা যাবে আচ্ছা তারপরে এই দুটো হচ্ছে ডিমর্গাস বি তার যদি আমি বার করি মানে বেসিক্যালি এটা হচ্ছে নর অপারেশন তাহলে এইভাবে করা যাবে আর এটা হচ্ছে ন্যান্ড অপারেশন তাহলে এটা এই ব্যাপারে ডিমরগান থিয়ারে এইটারই এক্সট্রা আরো কিছুটা আছে যে এ এ বি প্লাস এ বার বি সমান বি হবে খুশি হবে কারণ এর বি যদি কমন নেই তাহলে এ প্লাস এবার বার মনে হবে বি হবে আচ্ছা আর একটা ইম্পর্টেন্ট জিনিস এখানটায় দেওয়া হয়েছে এইটা খুব কাজে লাগবে নেক্সট দেখো যে এই এক দুই তিন চারটে এক্সপ্রেশন থেকে শুধু বি বার লেখা হয়েছে লজিকটা কি লজিকটা হচ্ছে যে বি বার হচ্ছে চারটেতেই আছে বাকি যে ভ্যারিয়েবল গুলো আছে সেটা একবার কমপ্লিমেন্ট ফর্মে আছে একটা একবার অরিজিনাল ফর্মে আছে যেমন এ বার এখানে দুটো কমপ্লিমেন্ট ফর্মে আছে তার মানে এখানে আর এ হচ্ছে এখানে অরিজিনাল ফর্মে আছে সি এখানে সি বার সি সি বার সি তো দুবার করে এগুলো চেঞ্জ হয়েছে তো যেগুলো চেঞ্জ হয়েছে একটা লাইন থেকে আরেকটা লাইনে গেলে এখান থেকে সি আর বার আর সি চেঞ্জ হয়েছে যেটা চেঞ্জ হবে সেটা বাদ এখান থেকে বার সি চেঞ্জ হয়েছে এটা বাদ আবার এখানে এই দুটো এই দুটো এক্সপ্রেশনের মধ্যে দুবার আছে আবার দুবার এ আছে তাহলে এটাও চেঞ্জ হয়েছে তাহলে যে দুটো চেঞ্জ হয়েছে ওগুলো থাকবে না ও তাহলে ওটা বিবার হয়ে যাবে সিম্পলি এটা এখানে থেকে ক্যাল এ করে নিলে পেরে যাবে যেমন ধরো আমি প্রথম দুটো এক্সপ্রেশন থেকে যদি বি বার কমন নিলাম রাইট তাহলে সি প্লাস সি বার

এবার এ ইকুয়াস টু ওয়ান বিবার মানে এখান থেকে যে জিনিসটা তোমাকে বুঝতে হবে সিম্পলি সেটা হচ্ছে যদি কোনো একটা ভ্যারিয়েবল দুটোতে পরপর কমপ্লিমেন্টও থাকে আবার ওইটাও থাকে তাহলে ওটাকে ইগনোর করা যাবে সিম্পলি এই যে তার আগের এক্সপ্রেশনে যেটা দেওয়া হয়েছে এখানে এ আর বার দুটোই আছে কিন্তু বি আনচেঞ্জ আছে তাহলে শুধু এটা বি হবে যেটা ভ্যারি ভ্যারি করে যাবে ওটাকে আনচেঞ্জ করা যাবে সিম্পলি এই লজিকটা কাজে লাগিয়েই আমরা এরপরে ডিমর্গান সরি কার্ন ম্যাপের সিম্প্লিফিকেশনটা করবো সেটা পরে বাট বিফোর দ্যাট আমরা কয়েকটা এক্সাম্পল নিই যেমন এখানে দুটো এক্সাম্পল নেওয়া হয়েছে এই এক্সাম্পল দুটো আমরা সিম্প্লিফাই করি যদি সিম্প্লিফাই করতে হয় তাহলে কি হবে আই থিঙ্ক লাল কালারটাও ঠিকঠাক হচ্ছে অন্য কারণ হবে এই যে এক্সপ্রেশনটা যদি আমরা প্রমাণ করতে চাই ধরো প্রথমটা হাউ টু প্রুভ দিস অনেকে হয়তো পারবে আমি এখানে করে দিচ্ছি এ প্লাস বি ইন্টু এখন ডিমর্গঞ্জ থিয়ে যদি অ্যাপ্লাই করি প্রথম বারটার জন্য একদম উপরে বার আছে তাহলে এটা যদি অ্যাপ্লাই করি তাহলে কি হবে এটা হচ্ছে অ্যান্ড অপারেশন তার মানে এটা হচ্ছে ন্যান্ড বেসিক্যালি ন্যান্ড অপারেশন আছে তাহলে এটাকে আমরা প্লাস দিয়ে লিখতে পারবো সো ইট উইল বি এ বার বার প্লাস বার তার বার রাইট এটা হবে প্লাস এটা হবে এব প্লাস এটা হবে এ প্লাস এইবার এইটা হচ্ছে নর অপারেশন আছে তাহলে এটাকে আমরা লিখতে পারবো বি সি প্লাস বার বি প্লাস এ সি রাইট এইবার এটাকে যদি আমি গুণ করি এ আর এ গুণ করলে এ হবে রাইট প্লাস এ বি সি প্লাস বি আর এ গুণ করলে এ বি হবে আর বি অ্যান্ড বি সি গুণ করলে বি বিসি হবে বি বি গুণ করলে একই হবে তো প্লাস এ বি প্লাস এ বার সি এখন দেখো এই সব করা থেকে এই সব করা থেকে আমি যদি এ কমন নিই তাহলে কি দাঁড়াবে এই সব করা থেকে আমি এ কমন নিতাম তাহলে দ্যাট উইল বি ওয়ান প্লাস বি সি প্লাস বি প্লাস ও বি এই কটা হবে এই সব কটা থেকে প্লাস এই পরেরটা এখান থেকে যদি বি

প্লাস এ বার সি প্লাস বিসি বিসিটা আমি পরে লিখলাম কেন লিখলাম দেখো এবার এ প্লাস আমরা করি তাহলে কি দাঁড়াবে আগের এটা দেখো এ প্লাস বি করলে এ প্লাস বি হবে সিম্পল সো এ প্লাস এ বার বি মানে হচ্ছে এ প্লাস বি হবে এ প্লাস সি মানে এ প্লাস সি হবে সো দিস উইল বি

আই এম লিভিং ইট এজ অ্যান এক্সারসাইজ আই এম লিভিং ইট এজ অ্যান এক্সারসাইজ হোমওয়ার্ক এইটা করবে বাড়িতে নেক্সট যে টপিক আমি আলোচনা করব সেটা হচ্ছে ফান্ডামেন্টাল প্রোডাক্টস অফ টু ভ্যারিয়েবলস থ্রি ভ্যারিয়েবলস সাম অফ প্রোডাক্ট ফ্রম বুলিয়ান এক্সপ্রেশন এখন ফান্ডামেন্টাল প্রোডাক্ট মানে হচ্ছে আমরা যে কোনো বুলিয়ান এক্সপ্রেশনকে দু ভাবে এক্সপ্রেস করতে পারি একটা হচ্ছে প্রোডাক্ট অফ সাম অ্যান্ড সাম অফ প্রোডাক্ট অ্যান্ড ফান্ডামেন্টাল প্রোডাক্ট মানে হচ্ছে যে বেসিক্যালি যে প্রোডাক্টগুলো হয় ধরো তুমি একটা টু ইনপিট অর গেট নিচ্ছ প্রায় টু ইনপুট অ্যান্ড গেট ধরো এখানে হচ্ছে এ এখানে হচ্ছে বি আই এম ডিসকাসিং ফান্ডামেন্টাল প্রোডাক্ট প্রায়

এখন এইটাকে আমরা লিখতে পারি এ এ বার বি 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 এটাকে লিখতে লিখতে পারবো পারবো কি করা হয়েছে যেগুলো জিরো আছে সেটাকে বার দিয়ে করা হয়েছে এটা হচ্ছে এ বি রাইট তাহলে এই যেগুলো এগুলো হলো এগুলোকে বলবো আমরা ফান্ডামেন্টাল প্রোডাক্ট মেন্টাল প্রোডাক্ট এখন যদি আমরা থ্রি ভ্যারিয়ে চলে যাই তাহলে একটা ফান্ডামেন্টাল প্রোডাক্ট কি হবে এটাতে পরে আসছি আমরা টু ভ্যারিয়েল করলাম আই এম টেকিং এ স্লাইড নাও এইখানে আমরা একটা স্লাইড নিলাম ही इज फंडामेंटल सॉरी फंडामेंटल फूड ऑफ थ्री वेरिएबल्स थ्री वेरिएबल এখানে ধরো এ বি সি রাইট ধরো এটাকে আমি করলাম এটা এটা আমরা এভাবে সাজাই জিরো 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 ওয়ান জিরো ওয়ান জিরো জিরো ওয়ান 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 জিরো জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান

এখন একটা জিনিস খেয়াল করে দেখো এই যে ফান্ডামেন্টাল প্রোডাক্ট থ্রি থ্রিভেরিয়েল যেমন আছে এটাকে যদি আমরা ধরি তাহলে এটা কিন্তু জিরো সংখ্যাটাকে রিপ্রেজেন্ট করে এটা এক সংখ্যাটাকে রিপ্রেজেন্ট করে এটা দুই সংখ্যাটাকে রিপ্রেজেন্ট করে এটা সাত সংখ্যাটাকে রিপ্রেজেন্ট করে তাহলে এইগুলোকে এইগুলোকে আমরা এটার নাম দিতে পারি ওয়ান এটার নাম দিতে পারি টু এটার নাম দিতে পারি সেভেন অ্যান্ড সোয়ান আসবো আমরা সেটা পরে আসবো সো এই ফান্ডামেন্টাল প্রোডাক্ট হচ্ছে ইম্পর্টেন্ট ইন এক্সপ্রেসি এক্সপ্রেসিং এনি বুলিয়ান এক্সপ্রেশন অ্যাজ সাম অফ প্রোডাক্ট মেথড এখন আমরা সেইটাতে চলে যাচ্ছি সাম অফ প্রোডাক্ট অ্যান্ড প্রোডাক্ট অফ সাম মেথড সরি তার আগে দুটো দুটো ফর্ম আমরা অলরেডি মিস করে গেছি আচ্ছা টু ভ্যালু থ্রি ভ্যালু হয়ে গেল সাম আপ প্রোডাক্ট ফর্ম বুলিয়ান এক্সপ্রেশন ফর্ম অফ বুলিয়ান এক্সপ্রেশন এখন যে কোনো ট্রুথ টেবিলে তোমার সাম আপ ট্রুথ টেবিলকে সাম আপ প্রোডাক্ট ফর্মে লেখা যায় আবার প্রোডাক্ট অফ সাম ফর্মেও লেখা যায় কেমন না ধরো একটা ট্রুথ টেবিল দেওয়া আছে তাহলে ট্রুথ টেবিলের বুলিয়ান এক্সপ্রেশন কি হবে বা অন্য কথা যদি বলি আর বুলিয়ান পারি যেমন এটা যেমন ঠিক তেমন ট্রুথ টেবিল থেকে বুলিয়ান এক্সপ্রেশন বানানো যায় এখন ট্রুথ টেবিল থেকে বুলিয়ান এক্সপ্রেশন কিভাবে বানানো যায় সেইটাই আমাদের একটু শিখে ফেলতে হবে তো নেক্সট আমরা যেটা করবো সেটা হচ্ছে এটা আর একটা স্লাইড নিয়ে নিই তাহলে সুবিধা হবে ধরো তুমি এই আমি আমি এইটাকেই করে দিচ্ছি তাহলে সুবিধা হবে নাও এইটা ধরো ওয়াই ইকুয়েস টু আমি একটা আরবিটারি একটা জিনিস দিলাম আরবিটারি আই ডোন্ট নো আমি ওয়াই ইকুয়েস টু দিলাম সে দিস ইজ ইকুয়াল টু জিরো দিস ইজ জিরো দিস ইজ ওয়ান দিস ইজ ওয়ান দিস ইজ জিরো দিস ইজ ওয়ান দিস ইজ জিরো দিস ইজ ওয়ান সে আমি দিলাম এরকম তাহলে এই যে ওয়াইটা হবে এটা কি ফর্ম আমরা জানি না রাইট এখন এইটা এই ফর্মটা আমরা না তাহলে এইটাকে আমি কিভাবে লিখতে পারবো আমি যদি এস ও পি সাম অফ প্রোডাক্ট এস ও পি এই ফর্মে লিখতে চাই তাহলে ভেরি সিম্পল লিখতে পারবো আমরা লিখতে পারবো ওয়াই কোয়াস টু যেগুলো যেগুলো ওয়ান আছে যেগুলো যেগুলো ওয়ান আছে সেইগুলোকে আমি করে ফেলবো তাহলে এখানে ওয়ান আছে যোগ করে ফেলবো এখানে ওয়ান মানে এটাকে কি রিপ্রেজেন্ট করে এটা হচ্ছে এবার বি সিবার প্লাস তারপরে এইটা আছে এবি এব প্লাস এইটা ওয়ান আছে এ বি বার সি এ বি বার সি তারপরে আছে এবিসি প্লাস এ বিসি তাহলে দিস ইজ দ্য বুলিয়ান এক্সপ্রেশন তারপরে এটাকে আবার সিম্প্লিফিকেশন করা যাবে দ্যাট ইজ ডিফারেন্ট থিং যেমন এই এক্সপ্রেশনটাকে আমি ফার্দার সিম্পলিফাই করতে পারি এটাকে সিম্পলিফাই করতে পারি যেমন এখানে দেখো এ বার বি সি বার এ বার বি সি তাহলে এ বার বি একই আছে সি সি বার চেঞ্জ হয়ে গেছে তাহলে সি সি বার আর থাকবে না রাইট সো দিস উইল বি এ বার বি প্লাস এখানটায় এ বি বার সি এ বি সি তাহলে এ সি একই আছে বি বি বার চেঞ্জ হয়ে গেছে সো ইট উইল বি এ সি রাইট সো দিস এক্সপ্রেশন উইল বি সিম্পলি লাইক দিস এ বার বি প্লাস এ সি এই এক্সপ্রেশনটাই হবে এটাকে হয়তো ফার্দার সিম্পলিফাই করা যাবে কিন্তু এখন এই মুহূর্তে আমরা বলতে পারছি না যে এটা সিমপ্লিফাইড ফর্ম কি হবে কিন্তু আপনি যদি এটা কার্নো ম্যাপ করি তাহলে বুঝে যাবো বুঝে যাবো যে এটা সিম্পলিফাইড ফর্ম কি হবে সো উই আর গোয়িং টু দা নেক্সট স্লাইড নাও এসওপি অপ সাম অফ প্রোডাক্ট ফর্ম যেটা এর আগে আলোচনা করলাম পিওএস ইমপ্লয়েজ প্রোডাক্ট অফ সাম ফর্ম এইবার প্রোডাক্ট সাম ফর্মটা তাহলে কেমন হবে প্রোডাক্ট অফ বুঝতেই পারছো সেগুলোকে যোগ যোগ করে লিখবো তার মানে এইটা ধরো ফর্ম থ্রি ভ্যারিয়েবল যদি হয় তাহলে এইটা এইটার ফর্মটা হবে এরকম এইটা হবে এটা হবে এরকম ফর্মে এইগুলো এরকম ধর ধরো এ বি সি এ বা এবার বি সি প্লাস এ এবার বি সি এরকম ফর্ম ধরো আছে যদি থাকে মানে প্রথম প্রোডাক্ট তারপরে সাম রাইট তো শো সাম অফ প্রোডাক্ট প্রথম প্রোডাক্টগুলো নেবো সেগুলোকে সাম করবো ক্ষেত্রে উল্টো হবে প্রথমে সামগুলো নেবো সেগুলোর প্রোডাক্ট হবে যেমন ধরো এটা এরকম লিখতে পারি এবার প্লাস বি প্লাস সি বার তার প্রোডাক্ট নিলাম এইটাকে বলবো আমরা প্রোডাক্ট অফ সাম প্রশ্ন হতেই পারে যে তাহলে সাম অফ প্রোডাক্ট আর প্রোডাক্ট অফ সাম আমরা কোনটাকে নেব জেনারেলি জেনারেলি প্রোডাক্ট অফ সাম এই ফর্মটাকে সরি সাম অফ প্রোডাক্ট এই ফর্মটাকে নেওয়া হয় এবং সেটাই তোমরা করে এসছো প্রোডাক্ট অফ সাম ফর্মটা নেওয়া হয় না কারণ এটা এটা আর বেসিক্যালি কিছু না এটা ইনটিউশন আমাদের আমরা আমরা যে যে সাইকোলজিক্যাল স্ট্রাকচারে মানুষ হয়েছি মানে ছোটবেলা থেকে তুমি প্রথমে কিছু শিখেছো যোগ শিখেছো তারপরে গুণ শিখেছো শেখার জন্য ওখানে একটা ক্রোনোলজি তৈরি হয়ে গেছে প্রথমে গুণ তারপরে যোগ তুমি শেখো নি বিকজ প্রথমে যোগ তারপরে গুণ হবে তো এখানে ওই ক্রোনোলজিটা মেনেই আমাদের সাইকিটা তৈরি হয়েছে ফলে প্রোডাক্টটা আমাদের কাছে অনেক রিলায়েবল ফর্ম রাইট ইউজার ফ্রেন্ডলি ফর্ম আর প্রোডাক্ট অফ সামটা আমাদের কাছে একটু কঠিন হবে কারণ এটা আমরা এই ফর্মটা থাকলে আমরা সাথে সাথে চাইবো যে এটাকে আবার গুণটা করে ফেলে যোগ ফল হিসাবে বা এনিলজিক্যাল সিস্টেম এই দুটোর মধ্যে কোনো ডিফারেন্স নেই রাইট তাহলে কোনটা তুমি ইউজ করবে দ্যাট ইজ এ কোশ্চেন যেমন ধরো আমরা আগের এক্সাম্পলটাই যদি চলে যায় তাহলে পরে কি হবে আমরা আগে আমরা আগের এক্সাম চলে যাই যেটা প্রোডাক্ট অফ সাম ফর্মে লিখেছিলাম এখন আমি ওটাকে চাইছি সাম অফ প্রোডাক্ট ফর্মে লিখতে সরি সাম অফ প্রোডাক্ট ফর্মে লিখেছিলাম এটাকে এ এবার পিওএস ফর্মে এটাকে লিখতে চাই এইটাকে আমি লিখতে চাই পিওএস ফর্মে আই ওয়ান্ট টু রাইট ইট ইন পিওএস ফর্মে তাহলে কি করে লিখবো আমরা না এখানে রুলটা হচ্ছে যে যেগুলো আছে ওয়ান সেগুলোকে নিলে হবে না এবার যেগুলো জিরো আছে সেগুলোকে তাহলে এইখানে ধরো এ ইকাল টু জিরো আছে বি ইকাল টু জিরো আছে সি ইকাল টু জিরো আছে সো দিজ আর টার্মস টার্ম এটাকে লিখ এটাকে লিখতে পারবো তাহলে আউটপুট কটা জিরো আছে এক দুই তিন চার তাহলে চারটে টার্মের গুণ ফল হবে তাহলে কি হবে এটা এ প্লাস বি প্লাস সি রাইট প্রোডাক্ট অফ তারপরেরটা কি আছে এ প্লাস বি প্লাস সি বার দেখো যেগুলো জিরো আছে সেগুলোকে আনকমপ্লিমেন্টেড ফর্মে আর যেটা ওয়ান আছে সেটাকে কমপ্লিমেন্ট ফর্মে নিতে হবে তারপরে আছে প্লাস বি সি তারপরে আছে এবার প্লাস বি বার প্লাস সি এবার প্লাস বি বার প্লাস সি এখন এইটাকে তুমি যদি গুণ করো এর মানে এটা যদি ইভ্যালুয়েট করো তাহলে এই ফর্মটা চলে আসবে রাইট এবার প্লাস বি প্লাস সি হবে এটা দেখো এটা খুব একটা কঠিন কাজ হবে না তুমি যদি মানে মাল্টিপ্লিকেশনটা করো প্রথমে এই দুটো করবে তা এই দুটো এই দুটো আলাদা করো এই দুটো এই দুটো আলাদা করো তাহলে তোমার চলে আসবে সেম ফর এক্সাম্পল এটা দেখাচ্ছি যেহেতু আই হ্যাভ টাইম তাহলে দেখো এ আর এ গুণ করলে এ হবে রাইট এ আর বি গুণ করলে প্লাস এবি হবে রাইট এ আর সি বার গুণ করলে প্লাস এ সি বার হবে ঠিক আছে এবার বি দিয়ে গুনছি বি আর এ গুণ করলে বি অলরেডি নেওয়া হয়েছে লেখার দরকার নেই বি দিয়ে বি গুণ করলে বি হবে বি আর বি দিয়ে সি বার গুণ করলো তাহলে হবে গিয়ে বি সি বার রাইট এবার সি দিয়ে গুণ করবো সি এ তার মানে এসি রাইট এসি লেখো এসি তারপরে বিসি বিসি নেই তাহলে সি লেখো প্লাস বিসি রাইট আর গুণ করলে জিরো হবে সেটা লেখার দরকার নেই এই ফর্মটা এটা এলো রাইট এইবার এইটাকে গুণ করতে হবে এটাকে তুমি যদি গুণ করো তাহলে কি আসবে এইটা গুণ করলে এবারই হবে এবার আর বিবার গুণ করলে প্লাস এবার এবার হবে আর সি গুণ করলে প্লাস এবার সি হবে বিবার এবার বি প্লাস এবার বি বিবিবার জিরো হবে বি সি প্লাস বি সি হবে সি এবার আছে বিবার সি বিবার সি নেই তাহলে বিবার সি লিখতে হবে আর সি সি বার না এখানে সি আছে প্লাস সি লিখতে হবে রাইট এখন এই দেখো এটাকে সিম্পলিফাই করা যাবে যে এই যে এইটা যতগুলো এ আছে একটা দুটো তিনটে চারটে এই সবগুলো থেকে এ কমন নিলে পরে থাকবে কিন্তু এখানে একটা ওয়ান থাকবে সো এই টোটাল জিনিসটি হয়ে যাবে এ রাইট বাকি পড়ে থাকলো কি বাকি পড়ে থাকলো বি বি সি বার আর বি তাহলে এখানে টোটালটাতে বি আছে তাহলে এটা এ প্লাস বি হলো প্রথম টোটাল টার্মটা এ প্লাস বি হলো পরের টার্মটা দেখো এবার এক দুই তিন

পরে কথা বলবো আচ্ছা তাহলে এইটা হচ্ছে এ প্লাস বি হবে এইবার পরেরটা যদি আমরা করি তাহলে এই টোটাল জিনিস থেকে এবার হয়ে যাবে বি বার সি সি ওয়ান প্লাস বি বার মানে ওটাও চলে গেল শুধু সি থাকবে বিসি আছে টোটাল টার্ম থেকে একটা সি থাকবে আর এখান থেকে এবার থাকবে এবার প্লাস সি যদি করো এবার জিরো হয়ে যাবে এবার বি হবে এবার এব করলে এবার বি প্লাস এসি এই জিনিসটি আসতে বাধ্য রাইট এবার এবার এটা চলে যাবে তাহলে বি প্লাস এসি এটাই থাকবে বি প্লাস এসি এটাই থাকবে আর কিছু থাকবে না সো সিম্পলিফাই করলে এটা চলে আসবে এখন তুমি দেখো এখানে তুমি বুঝতেই পারছো যে কোনটা বেশি তোমার কাছে ইজি হচ্ছে এটা অনেক বেশি ইজি হচ্ছে সাম প্রোডাক্ট মেথডটা ইজি হচ্ছে কিন্তু প্রোডাক্ট আর সামটা একটু কঠিন হচ্ছে দ্যাটস হাই জেনারেলি আমরা সাম অফ প্রোডাক্ট করব কিন্তু বাট দিস ইজ নট জেনারেলি ট্রু এখন দেখতে হয় যেটা 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 ডিফাইনিং জিনিস সেটা হচ্ছে যে নাম্বার অফ এই যে আউটপুট এক্সপ্রেশনে সেখানে নাম্বার অফ জিরো বেশি আছে না নাম্বার অফ ওয়ান বেশি আছে যদি নাম্বার অফ জিরো বেশি থাকে তাহলে প্রোডাক্ট অফ সাম করাটা সুবিধা হবে আর যদি নাম্বার অফ ওয়ান বেশি থাকে তাহলে সাম অফ প্রোডাক্ট করাটা বেশি সুবিধার হবে এখন এই যে আমরা দুটো ব্যাপার করলাম একটা হচ্ছে প্রোডাক্ট অফ সাম সাম প্রোডাক্ট এখানে আমরা জিরো আর ওয়ান এই দুটো খেলা এই দুটো জিনিসেরই খেলা যখন আমরা প্রোডাক্ট সাম অফ প্রোডাক্ট করছি তখন ওয়ানটাকে ধরছি আউটপুট ওয়ানটাকে নিচ্ছি যখন প্রোডাক্ট অফ সাম করছি তখন আউটপুট জিরোটাকে নিচ্ছি দ্যাট ইজ দ্য রিজন এই 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 জিরোকে বলা হয় ম্যাক্স টার্ম আর এইগুলোকে বলা হয় মিন কোনগুলোকে ম্যাক্স টার্ম বলা হয় না এই যে জিরোর করেসপন্ডিং এই টার্মগুলোকে বলা হয় ম্যাক্স টার্ম

মিন টার্ম অ্যান্ড ম্যাক্সটার্মর মিন টার্ম হচ্ছে সাম অফ প্রোডাক্ট মেথডে মিন টার্ম নেব আর টার্ম হচ্ছে প্রোডাক্ট অফ সাম নেব তাহলে আগের টেবিলটা এইটা যদি আমি করি এটা যদি আমি করি আগের টেবিলটা আগের টেবিলটা ধরো টু ভ্যারিয়েবল থ্রি ভ্যারিয়েবল নিচ্ছি আমি এ বি সি রাইট তাহলে এই যতগুলো কম্বিনেশন হবে প্রথমটা হচ্ছে জিরো 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 তাহলে এর কারেসপন্ডিংটাকে এটাকে আমরা এটা কীভাবে লিখি প্রোডাক্ট ফান্ডামেন্টাল প্রোডাক্ট হচ্ছে এবার বার এটা ফান্ডামেন্টাল প্রোডাক্ট এইটাকে আমরা বলবো এম জিরো আর এটাকে যদি প্রোডাক্ট অফ এটা হলো এস ওপি আর যদি এটাকে আমি পিও লিখতে চাই তাহলে পরে কি লিখবো আমরা এটাকে লিখবো এ প্লাস বি প্লাস সি রাইট তাহলে এইটাকে ওই জন্য বলছি আমরা এটাকে ম্যাক্স ম্যাক্সটার্ম তাহলে এটার নাম দেব আমরা এম জিরো সো দিস ইজ কল্ড ম্যাক্সটার্ম আর এটাকে বলবো আমরা মিন্ট টার্ম মিন্টা দিস দিস ইজ ম্যাক্স টার্ম অ্যান্ড দিস ইজ মিন টার্ম তাহলে ধরো আমি পরের পর যদি আমি সংখ্যাগুলোকে দেখ লিখি তাহলে জি এটা হবে জিরো জিরো ওয়ান সো দিস কা টু এম ওয়ান অ্যান্ড দিস কারেসপন্স টু এম ওয়ান রাইট

একটা টার্ম আর একটা মিন টার্ম যদি থাকে সরি যদি যদি একটা টুথ টেবিল দেওয়া থাকে তাহলে ওটাকে আমি টার্ম দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি মিন টার্ম দিয়েও রিপ্রেজেন্ট করতে পারি আমি যদি সাম অফ প্রোডাক্ট মেথডে করতে চাই তাহলে মিন টার্ম দিয়ে করবো আর যদি আমি প্রোডাক্ট অফ সাম করতে চাও তাহলে আমরা ম্যাক্সটার্ম কর দিয়ে রিপ্রেজেন্ট করতে পারবো আমরা একটা টিপিক্যাল টুথ টেবিল নিয়ে নিচ্ছি নিয়ে এই এক্সাম্পলটা আরও ইলাস্ট্রেট কর যেমন আমরা ওই যেমন আগে একটা এক্সাম্পল নিয়েছিলাম সেই রকম একটা টিপিক্যাল এক্সাম্পল টেকিং আমি একটা থ্রি ভ্যারিয়েবল নিচ্ছি তাহলে সুবিধা হবে টিপিক্যাল

ধরো আউটপুট আমি নিলাম আমি এর নিচ্ছি সে জিরো জিরো সেয়ানো ধরো আমি এটা নিলাম ওয়াই তাহলে এইটার বুলিয়ান এক্সপ্রেশন কি হবে এইটার বুলিয়েশন বুলিয়ান এক্সপ্রেশন আমি যদি প্রোডাক্ট অফ সাম এস মেথড মেথডে লিখতে যাই এটাই আমি লিখ এখন আমরা ইউজ করবো সরি সাম অফ প্রোডাক্ট মেথডটাই ইউজ করবো প্রোডাক্ট অফ সাম এখন করবো না কিন্তু ওইটা কোন কাজে লাগবে সেটা আমি পরে দেখাচ্ছি সে একটা টিপিক্যাল এক্সাম্পল আমরা নিলাম তাহলে এটাকে কি লিখবো এটার জন্য ওয়ান হয়েছে তাহলে এটাকে আমরা লিখবো বিসি প্লাস তারপর একটা আছে ও প্রথমটা আছে বার তারপরেরটা হচ্ছে এবার বি সি তারপরেরটা হচ্ছে এ বিবার সিবার এ বিবার সিবা আর লাস্ট টার্মটা হচ্ছে এ বি সিবার এ বি সিবার রাইট এখন এটাকে তুমি সিমপ্লিফাই করতে পারো এ করতে পারো সেটা পরের ব্যাপার সেই সিমপ্লিফিকেশনটা আমরা পরে আসছি তাহলে একটা ট্রুথ টেবিলটাকে আমরা এইভাবে লিখতে পারি এইবার যেহেতু আমরা ম্যাক্সটা টার্ম মিন টার্ম শিখে গেছি তাহলে এইটাকে আমরা এরকম ভাবে লিখতে পারি এইটা মানে হচ্ছে এইটা হচ্ছে এম থ্রি সরি আই এম সরি এটা হবে এম টু প্লাস এম থ্রি প্লাস এম ফোর প্লাস এম সিক্স রাইট এইভাবে লেখা যায় বা এটাকে লেখা যায় সামেশন ওভার রাইট এম ভ্যালু আমরা লিখতে পারি টু থ্রি ফোর সিক্স রাইট তাহলে এবার তুমি দেখো যে তোমার একটা বুলিয়ান এক্সপ্রেশন ওয়াই কে এইভাবেও লেখা যায় এইভাবেও লেখা যায় আবার এইভাবেও লেখা যায় এনি ওয়ান ইজ অ্যালাউড তাহলে এরপরে তুমি যখন এইটা নতুন জিনিস শিখলে তোমার একটা দেওয়া থাকবে ওয়াই ইকুয়াল টু এফ এ সি থ্রি ভ্যারিয়েবল মানে ফাংশন অফ এবিসি এইটা সমান এইভাবে লেখা আছে সামেশন ওভার এম টু থ্রি ফোর সিক্স তাহলে এইটা মানে এইটা ওয়ান্স তোমাকে বুঝে নিতে হবে এইটা মানে যে এইটা ওয়ান্স তোমাকে বুঝে নিতে হবে আর এই যেহেতু এই যে ম্যাক্সিমাম নাম্বার যেটা আছে সেখান থেকে তোমাকে বুঝে নিতে হবে বা এখান থেকে বুঝে নিতে এটা থ্রি ভ্যারিয়েবল তাহলে থ্রি ভ্যারিয়েবল এর কতগুলো কম্বিনেশন পাবে তার এইখান থেকে পেয়ে যাবে সো এরপরে দেওয়া থাকবে ওয়াই ইকুয়াল টু এটা দেওয়া আছে সিম্পলিফাই দিস এক্সপ্রেশন সো প্রবলেমটা এরপরে থাকবে কেমন যে ওয়াই টু এই এক্সপ্রেশনটা দেওয়া আছে সিম্পলিফাই দিস এক্সপ্রেশন রাইট বাই ডাইরেক্ট মেথড বা অর বাই ইউজিং কার্নো ম্যাপ ম্যাপটা আমরা পরে আসছি এখন তুমি বলতে পারো যে এটা আমরা করলাম এখন প্রোডাক্ট অফ সাম ফর্মে যদি আমরা লিখতে চাই এটাকে তাহলে কি হবে পিওএস যদি আমরা লিখতে চাই তাহলে কি হবে তুমি দেখো জিরো গুলোকে লিখবো তাহলে এটাকে আমরা কিভাবে লিখবো এটাকে লিখবো ওয়াই টু এ প্লাস প্লাস বি সি ইন্টু লিখবো এ প্লাস বি প্লাস সি বার রাইট ইন্টু এটা লিখবো লাস্টের টার

ইনু এম ওয়ান টু ইন্টু এম ফাইভ সেভেন বা এটাকে লেখা যায় এরকম মাল্টিপ্লিকেশন সাইনটাকে এইভাবে লিখতে হয় জিরো ওয়ান ফাইভ সেভেন তাহলে এই সেম এক্সপ্রেশন ওয়াইটাকে তুমি এইভাবে লিখতে পারো প্রোডাক্ট অফ সাম ফর্মে এইভাবে সামেশন ফর্ম লিখতে পারো বা সরি সাম অফ প্রোডাক্ট দিয়ে লিখতে পারো কিংবা প্রোডাক্ট অফ প্রোডাক্ট ফর্মে লিখতে পারো একটা জিনিস খেয়াল করো ইউ আর ইন্টেলিজেন্ট এইখানে যে রাশিগুলো আছে মানে টু থ্রি ফোর ফাইভ ফোর সিক্স আছে তা সেইগুলো এইখানটায় নেই তার উল্টোগুলো কমপ্লিমেন্টগুলো আছে জিরো ওয়ান ফাইভ সেভেন তার মানে এইটা আর এইটা করলে পরে টোটাল কম্বিনেশনগুলো হয়ে যাবে সো প্রোডাক্ট অফ তুমি যদি সামাপ যদি এই ফর্মটা থাকে এই ফর্মটা যদি দেওয়া থাকে তাহলে এখান থেকে অ্যাডভান্স তুমি এটা লিখতে পারবে বা যদি এই ফর্মটা দেওয়া থাকে টু থ্রি ফোর সিক্স এইটা যদি দেওয়া থাকে তাহলে এখান থেকে অ্যাডভান্স তুমি এই ফর্মটাও লিখতে পারবে সো দিস টু এক্সপ্রেশন আর কমপ্লিমেন্টারি এখন তুমি কোনটা লিখবে সেইটা অনেক সময় ডিকটেট করা যায় কি দিয়ে কি দিয়ে করা যায় না ওটা করা যায় যে নাম্বার অফ ওয়ান আর নাম্বার অফ জিরো কতটা আছে তার উপরে ডিপেন্ড করে এইটা এটাকে আমি ফার্দার তোমাদের বোঝানোর জন্য মানে মাথাটাকে আরো পরিষ্কার করার জন্য আমি একদম এক্সাম্পল নিয়ে তোমাকে বোঝাচ্ছি আর একটা দেখো এটা মাথাটা পরিষ্কার হয়ে যাবে যেমন ধরো আমরা একটা অর গেটে নিলাম ট্রুথ টেবিল ইউ আর টেকিং এ ট্রুথ টেবিল অফ অর গেট অর গেটের ট্রুথ টেবিল তুমি অর গেটে জানো এক্সপ্রেশন ওয়ার ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু এ প্লাস বি তুমি ট্রুথ টেবিল থেকে দেখো কি করবে এ আর বি এর এক্সপ্রেশন জিরো জিরো ওয়াই তুমি জানো জিরো বাকি সব কিছুর জন্য ওয়ান হবে এটা ওয়ান হবে ওয়ান হবে ওয়ান হবে এখন তুমি যদি এটাকে পি নিয়ে লিখতে চাও তাহলে তিনটে টার্ম হবে কি কি টার্ম হবে তুমি দেখো এ বার বি প্লাস এ বি বার প্লাস এ বি রাইট এবার এইটাকে তুমি যদি সিম্প্লিফাই করো এ বার বি আর এ বি আছে এখান থেকে বি কমন যাবে এ প্লাস এবার মানে ওয়ান হয়ে যাবে তাহলে এটা বি হয়ে যাবে আবার এর থেকে এই দুটো যদি করো তাহলে এ হয়ে যাবে তাহলে এ প্লাস বি হবে তাহলে এ প্লাস বি হবে কিন্তু তুমি দেখো এটাকে যদি পিও এস ফর্মে লিখতে চাও তাহলে কত আছে একটাই টার্ম আছে জিরো একটাই আছে এবং এটা হচ্ছে এ প্লাস বি সো দিস ইজ টু সো অ্যাট ওয়ান্স ইউ গেট রাইট সো গেট গেটে তুমি পিও এস এটা যদি ইউজ করো তাহলে পরে তুমি বেশি বেনিফিশিয়াল হবে কেন এটা অ্যাট ওয়ান্স এ প্লাস বি লিখতে পারছো আর যদি প্রোডাক্ট অফ এস ওপি ফর্মে লেখো প্রোডাক্ট অফ সাম ফর্মে লেখো তাহলে এখানে তোমাকে তিনটে টার্ম লিখছে লিখতে হচ্ছে দিয়ে সিম্পলিফাই হচ্ছে এবার তুমি অ্যান্ড গেটে চলে যাও অ্যান্ড গেটে চলে যাও অ্যান্ড গেটের এই সেম এক্সপ্রেশন হচ্ছে জিরো সরি এ বি আর এখানটায় ওয়াই নিচ্ছ তাহলে জিরো জিরো সবই জিরো হবে শুধু একটা ওয়ান হবে জিরো এ জিরো ওয়ান জিরোতে জিরো আর ওয়ান ওয়ানে হচ্ছে ওয়ান প্রায় তাহলে এইবার যদি তুমি এস ও পি এটাকে লিখো তাহলে তিনটে টার্ম হবে সরি একটাই টার্ম হবে কি হবে এ পি কিন্তু তুমি যদি এটাকে পিও লিখতে চাও তাহলে তিনটে টার্ম হবে কি হবে এ প্লাস বি ইন্টু এ প্লাস সরি হ্যাঁ এ প্লাস বি বার ইন্টু বার প্লাস বি এবার তুমি এই তিনটাকে যদি গুণ করো তাহলে ইভেনচুয়ালি এটা এবি হবে সেটা আমি আর দেখাচ্ছি না এটা তুমি করে দেখতে পারো তাহলে ক্ষেত্রে অ্যান্ড গেটে তুমি এই করাটা বেশি ইজি হবে অ্যাজ তোমার তোমার অর গেটে পিওএস এস করাটা ইজি হবে সো ডিপেন্ডস তোমার কি আছে এক্সপ্রেশনটা কি আছে তার উপরে ডিপেন্ড করে ডিপেন্ড করে তুমি প্রোডাক্ট অফ মেথড নেবে না সাম অফ প্রোডাক্ট নেবে সেটা ঠিক করা যায় এখন ব্যাপার হচ্ছে যে এইটাকে তুমি যদি ওই ম্যাক্স টার্ম মিন টার্মে লিখতে চাও তাহলে এইটা এটাকে কি লিখবে এটাকে তুমি লিখতে পারবে তুমি এটাকে লিখতে পারবে এটা সামেশন ওভার কি লিখবে এটা হচ্ছে ফার্স্ট টার্ম নেই তাহলে এটা এটাকে লিখবে তুমি হচ্ছে এম সামেশন ওভার এম ওয়ান টু থ্রি সরি হ্যাঁ ওয়ান টু থ্রি রাইট আর তুমি এটাকে আবার যদি সাম প্রোডাক্ট ফর্মে লিখো তাহলে একটাই টার্ম থাকবে এটা কত থাকবে না দিস ইজ বি সিম্পলি জিরো সিম্পলি জিরো জিরো ওয়ান টু থ্রি থাকবে এইটাকে যদি তুমি লেখো তাহলে পরে এটা একটাই টার্ম থাকবে এটা হচ্ছে গিয়ে এম থ্রি রাইট মানে এটাকে যদি তুমি লিখো তাহলে সামেশান ওভার থ্রি হবে অনলি আর এটাকে যদি প্রোডাক্ট লেখো তাহলে মাল্টিপ্লিকেশন ওভার কি দাঁড়াবে মাল্টিপ্লিকেশন ওভার জিরো ওয়ান so these আর দ্য ওয়েস এখন আমরা প্রোডাক্ট অফ সাম আর সামর প্রোডাক্ট টা আমরা ম্যাক্সটাম মিনটাম আই গেস এগুলো আমরা শিখে ফেললাম এইবার আমরা চলে যাই পরের টাম এই অ্যান্ড এর টুথ টেবিল দিয়ে এটা অলরেডি করা হয়েছে এইখানে একটা টিপিক্যাল এক্সাম্পল আমি নিয়েছি এইটা তুমি দেখো তাহলে সুবিধা হবে এখানে ধরো এটা আমাদের করা হয়ে গেছে এটা করা হলো আই ডান দিস থিং এটা করা হয়ে গেছে এবারে গিয়ে এটা ধরো এটাকে আমি এ প্লাস বি উইথ সি দেখালাম রাইট এটা দেখালাম তাহলে এখানে দেখো টু টেবিল ওয়াই ইকুয়াল টু এ প্লাস সি যদি করি তাহলে এটাকে কি করা সুবিধা হবে টু এ স্কোয়ার সুবিধা হবে কারণ একটাই টার্ম আছে এ প্লাস বি প্লাস সি আর এখানে যদি আমি এখানে একটা ওয়ান আছে তাহলে এটাকে এসওপি করার সুবিধা হবে রাইট এইবার ধরো আমি টিপিক্যাল একটা এ নিলাম জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান 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 এটা আমরা নিলাম রাইট তাহলে তাহলে এইটাকে আমরা লিখতে পারবো যদি আমি কটা জিরো আছে দুটো জিরো আছে তাহলে প্রোডাক্ট ফর্মে লেখার সুবিধা হবে এইটা প্রোডাক্ট ফর্মে যদি আমরা লিখি তাহলে এ প্লাস বি প্লাস সি আর এইটা একটা আছে এ প্লাস প্লাস সি বার রাইট এবার এইটাকে যদি আমি সিমপ্লিফাই করি সিম্প্লিফাই করি তাহলে পরে এটা আসতে বাধ্য এ প্লাস এইটা এ করলে এবার এবার যে এখানে হ্যাঁ এখানে করাই হচ্ছে এ প্লাস বি প্লাস সি বার প্লাস এ বি তাহলে এখানে চারটে এক দুই তিন চার পাঁচটা টার্ম এ আছে এ যদি কমন নেওয়া তাহলে বাকিগুলো থাকবে কিন্তু এখানে একটা ওয়ান থাকবে সেই পাঁচটা টার্ম মিলে এ হবে আর বাকি পড়ে থাকলো বার আর বি বার সি রাইট এ তাহলে এটা থাকলো প্লাস বি বার সি প্লাস বার এইটাই আমরা অরিজিনালি এটা নিয়েছিলাম এ প্লাস বি এক্সর উইথ সি মানে এটাকে আমরা নিয়েছিলাম দিয়ে টুল টুবিলটা বানিয়েছিলাম বোঝে সুবিধার জন্য আর কিছু না বি এক্সর্ড উইথ সি সো এটা আমরা পেয়ে গেলাম রাইট এইবার এইটাকেই তুমি যদি করে দাও যে উম এ ইন টু বিস উইথ সি যদি করো তাহলে পরে কি হবে আমি এটাকে হোমওয়ার্ক হিসাবে না করেই দিই সুবিধা হবে সাপোজ নাও আই এম চেঞ্জিং দিস টু বি ওয়াই ইকুয়ালস টু এন্ডেড উইথল উইথ সি করলাম তাহলে কোনটা কোনটা মানে হবে ইংলিশ হতে যেতে আছে আমি রেডে লিখছি তাহলে অসুবিধা নেই তাহলে এইটা কত হবে বি এক্সটর্ড দুটোই যদি মানে বিয়ের ক্ষেত্রে এইটা আর এইটা ওয়ান হবে এখন এর সাথে মাল্টিপ্লিকেশন আছে এ যেহেতু জিরো আছে তাহলে এগুলো সবগুলো জিরো হবে রাইট এক দুই তিন চার এটা জিরো হবে রাইট লাস্টটা এটা এ ওয়ান আছে এবার বি এক্সড সি এইটা যদি ওয়ান হয় তবে ওয়ান হবে তা না হলে জিরো হবে এক মিনিট আমি একটা ফোন ধরে নিই হ্যাঁ শুভজিৎ হ্যাঁ আমি একটু পরে করছি আমি একটা ক্লাসে আছি হ্যাঁ পরে তোমাকে এইটা এটা তাহলে এইবারে হচ্ছে এটা জিরো ওয়ান মানে এটা ওয়ান হবে বিসিআর কন্ডিশনের উপর ডিপেন্ড করে তাহলে এইটা হচ্ছে বিসিপি কত আছে এটা জিরো জিরো আছে উইল বি জিরো 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 মানে হচ্ছে এটা জিরো আছে তার মানে লাস্ট এটাও হয়ে ইট তারপরে এটা জিরো ওয়ান আছে এটা ওয়ান হবে তার মানে এটা ওয়ান হবে এটা ওয়ান জিরো আছে ওয়ান আছে তার মানে এটা ওয়ান হবে এটা ওয়ান ওয়ান আছে মানে জিরো হবে তার মানে এটাও জিরো হবে সো ইউ সি দ্যাট অনলি টু টার্মস আর দেয়ার তাহলে এইটাকে যদি আমি সাম অফ প্রোডাক্ট যদি করি তাহলে সরি প্রোডাক্ট যদি পিওএস যদি করি তাহলে সুবিধা হবে তাহলে এটাকে যদি আমি সরি এস ওপি নট পিওস এটাকে যদি আমি এস করি এই ফর্মটাকে তাহলে আমার কটা টার্ম আসছে এই দুটো টার্ম আসছে এটা হচ্ছে এ বি বার সি এ বি বার সি প্লাস কি হবে প্লাস হবে এ বি সি বার এ বি সি বার রাইট সো ইউ ক্যান ডু ইট এ বিওয়ার সি প্লাস বি সিআর হুইচন দ্যাট উই হ্যাভ সো দিস ইজ নাথিং বাট এ বিজর্ড উইথ সিং সো এটা ওয়ান্স আমরা এটা পেয়ে গেলাম তো তাহলে তুমি বুঝতে পারলে সাম অফ প্রোডাক্ট আর প্রোডাক্ট আমার সাব সাম করার ইউটিলিটিটা কোথায় যদি আমার টুথ টেবিল এই ফর্মে থাকে এই এই যে এই ফর্মে যদি থাকে মানে ইন দ্য ব্লু কালার এই ফর্মে যদি থাকে তাহলে দুটো জিরো আছে সো ইট ইস ভেরি ন্যাচারাল টু ইট উইল বি ভেরি ইজি টু এক্সপ্রেস ইট ইন প্রোডাক্ট অফ সাম ফর্ম আর এখানে দেখো এতগুলো জিরো আছে দুটো মাত্র ওয়ান আছে তাহলে এটা এস ওপি সাম অফ প্রোডাক্ট মতো এক্সপ্রেস করার সুবিধা সো দিস ইজ দ্য ওয়ে ইউ এক্সপ্রেস দিস থিং এখন এটাকে তুমি যদি ওই সামেশন ফর্মে লিখতে চাও তাহলে এটা কীভাবে লিখবে এটাকে সামেশন ফর্মে যদি লিখতে চাও তাহলে এটাকে লিখবে এই এই এক্সপ্রেশনটা ওয়াই ইকুয়াস টু এইটাকে তুমি লিখবে দিস উইল বি ইকুয়াস টু সামেশন ওভার এম রাইট মিন টার্ম কোনটা হবে এইটা হবে গিয়ে তোমার পাঁচ আর ছয় ওয়াই অ্যান্ড সিক্স রাইট আর এইটা উইল বি ইকুয়াস টু প্রোডাক্ট যদি তুমি করো তাহলে বাকিগুলো জিরো ওয়ান টু থ্রি ফোর সেভেন এতগুলো হবে রাইট আবার এইটাকে তুমি যদি লেখো এইটাকে তুমি যদি লেখো তাহলে এটাকে লিখবে প্রোডাক্ট অফ কি লিখবে এটাকে লিখবে প্রোডাক্ট অফ মাত্র দুটো টার্ম আছে জিরো এন্ড থ্রি জিরো অ্যান্ড থ্রি এইটাই সমান আবার তুমি যদি সাম ফর্মে লেখো সামেশন এম লেখো তাহলে কটা আসবে চারটে আসবে এক দুই তিন চার তাহলে এটা আসবে এক দুই মানে অন্যগুলো আসবে জিরো আছে তাহলে এক দুই চার পাঁচ ছয় সাত গুলো আছে হ্যাঁ সো এইগুলো সরাসরি তুমি লিখে ফেলতে পারো প্রোডাক্ট অফ সামান সামান প্রোডাক্ট মেথডে লিখতে হবে দিস ইজ দ্য ওয়েট এরপরে আমরা যেটা চলে যাবো সরাসরি সেটা হচ্ছে কার্নো ম্যাপ কার্নো ম্যাপ টু ভ্যারিয়েবল ঠিক এখন কার্নো ম্যাপ আমরা যেটা ইউজ করবো সেটা হচ্ছে মেনলি এসওপি মেথড এস মেথডে আমরা ইউজ করবো তাহলে আমাকে কি করব আমাকে ইউজ করতে হবে ফান্ডামেন্টাল প্রোডাক্টস তাহলে টু ভ্যারিয়েবল যদি হয় তাহলে এ বি রাইট তার ফান্ডামেন্টাল প্রোডাক্টগুলো আমরা পড়ে লিখছি তাহলে কটা ভ্যারি কটা কটা কম্বিনেশন হবে এটা হবে চারটে কম্বিনেশন হবে সো এটাকে হচ্ছে একটা আমরা চারটে ঘরে রিপ্রেজেন্ট করব রাইট প্রথম ভ্যারিয়েবলটা এদিকে যাবে এটা হচ্ছে এ বার এ পরের ভ্যারিয়েবলটা এইভাবে যাবে বিবার বি রাইট তাহলে এই ঘরটা হলো বি বার তার মানে এটা হচ্ছে এম জিরো রিপ্রেজেন্ট করে এটা এ বার বি মানে এটা হচ্ছে এম ওয়ান রিপ্রেজেন্ট করে এটা এ বি বার মানে এটা এম টু রিপ্রেজেন্ট করে আর এটা এম থ্রি রিপ্রেজেন্ট করে ঠিক আছে এবার যদি থ্রি ভ্যারিয়েবল হয় তাহলে এবিসি হবে তাহলে কটা ঘর হবে আর আটটা কম্বিনেশন হবে তাহলে আটটা কম্বিনেশনের মধ্যে এদিকে থাকবে দুটো আর এদিকে থাকবে চারটে তো এদিকে বার লেখা যাবে এদিকে লেখা যাবে বার সি বার তারপরে বার সি একটা করে ভ্যারিয়েবল চেঞ্জ হবে এইখানে আমি বার লিখতে পারবো না এখানে আমাকে বিসি লিখতে হবে কারণ হচ্ছে এখানে সিটা ফিক্সড আছে বিটা চেঞ্জ হয়েছে এইখানে বি বার আমি লিখতে পারবো রাইট তাহলে এইটা দেখো এম জিরো রাইট এটা এম ওয়ান এটা এম টু নয় কিন্তু এইটা এম টু এইটা হবে গিয়ে এম থ্রি স্মল ক্যাপিটাল না কিন্তু স্মল স্মল এম রাইট এটা হচ্ছে এম ফোর এটা হবে গিয়ে এম ফাইভ এটা হবে গিয়ে এম সিক্স আর এটা হবে গিয়ে এম সেভেন রাইট থ্রি ভ্যারিয়েবল কারণ ম্যাম আচ্ছা এবার তুমি এই এইগুলোকে দেখো ফান্ডামেন্টাল প্রোডাক্ট হিসাবে রিপ্রেজেন্ট করা হয়েছে মানে এই ঘরটা হচ্ছে এ বার বি বিবার সিবার এই ঘরটা হচ্ছে বার বি সি এই ঘরটা হচ্ছে এ এব বি সি এটা হচ্ছে বি এবিবার এই ঘরটা হচ্ছে এ বি এবিবার সিবার অ্যান্ড ওয়ান রাইট এখন ধরো এবার টুথ টেবিল তোমার দেওয়া আছে টুথ টেবিল যদি দেওয়া থাকে ধরো এইখানটা আমি এক্সাম্পল ফর এক্সাম্পল এটা অ্যান্ড গেটেড টু সরি গেটেড টু টেবিল দেওয়া আছে তাহলে কি হবে তুমি গেটেড টু টেবিলে যখন সবগুলোই ওয়ান হবে শুধু প্রথমটা জিরো হবে এটা জিরো হবে এইটা ওয়ান এইটা ওয়ান এটা ওয়ান এইভাবে আমরা এই এই টুথ টেবিল করা মানে হচ্ছে এটার বুলিয়ান এক্সপ্রেশন আমি তখন লিখতে পারবো সামেশন ওভার ওয়ান টু থ্রি সামেশন ওভার এম তখন তুমি এখান থেকে লিখতে পারবে কি লিখতে পারবে এইটা হচ্ছে বার 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 সরি এ বি প্লাস প্লাস রাইট এক্সপ্রেশনটা তুমি লিখতে পারবে এটা সমান সমান এ প্লাস বি আছে দ্যাট ইজ এ ডিফারেন্ট থিং ঠিক আছে এইখানে ধরো থ্রি ভ্যারিয়েবল আছে ধরো এইখানে ওয়ার্কেটের করছে তাহলে তুমি এখানে জানো একটা জিরো হবে বাকি সব ওয়ান হবে রাইট বাকি সব ওয়ান হবে বাকি সব ওয়ান হবে তাহলে এইটাকে আমরা কি লিখতে পারবো এটা ওয়াই সমান আমরা লিখতে পারবো সামেশন ওভার এম ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এতগুলো থাকবে সবই থাকবে রাইট তাহলে এইটা সমান সমান তুমি অ্যাডওয়ান্স বাকিগুলো লিখে ফেলতে পারবে মানে প্রথমটা থাকবে না বাকি সবই থাকবে তুই এইবার এটাকে আমরা কীভাবে সিমপ্লিফাই করবো সেইটা পরে আসছি তাহলে ফোর ভ্যারিয়ে কেমন হবে ফোর হচ্ছে ষোলোটা ঘর হবে তার মানে ও চারটেরও চারটে খোলা হবে নেক্সট আই এম গোয়িং ফোর ভ্যারিয়েবল ফোর ভ্যারিয়েবলটা শিখলে সুবিধা তাহলে ফোর ভ্যারিয়েবল কেমন হবে না Two, in, char, two, in, char, right. তাহলে প্রথম দুটো ভ্যারিয়েবল এদিকে যাবে এ বার বার এটা হবে এ বার বি এটা অফকোর্স এবি হবে এটা হবে এ বি বার পরের ভ্যারিয়েবল দুটো এদিকে যাবে বার ডি বার এটা হবে বার ডি এটা অফকোর্স সিডি অ্যান্ড দিস উইল বি সি ডিবার রাইট তাহলে এই ঘরটা হবে এম জিরো এটা হবে এম ওয়ান এটা হবে এম টু এটা হবে এম থ্রি এটা এম ফোর এম ফাইভ এম সিক্স এম সেভেন এম এইট এম নাইন ও আই এম সরি এটা এম এইট হবে না এটা ভুল হয়েছে এম সেভেন এম ও এইটা এম সিক্স হবে এইটা এম সেভেন হবে ভুলছি আচ্ছা এইবার দেখো এরপরে এম এইটটা এইটা হবে এটা এম এইট এম নাইন এম টেন এম ইলেভেন এইটা তারপরে এইটা হবে এম টুয়েলভ এম থার্টিন এম ফোরটিন এম সিক্সটিন এইটা হবে ঠিক আছে এইভাবে সাজানো হয়েছে রাইট এইগুলো হয়েছে এইভাবে এখন এখন এই হচ্ছে তোমার ফোর ভ্যারিয়েবল কাণ্ডে মাপ এবার তোমার ধরো ওয়াই ইকোয়াল টু একটা কিছু দেওয়া আছে সে ওয়াই ইকুয়াল টু সামেশন ওভার সে ওয়ান থ্রি ফাইভ সিক্স সেভেন টুয়েলভ দেওয়া আছে তাহলে কী লিখবে এগুলোতে যেগুলো দেওয়া আছে সেগুলোতে ওয়ান হবে তাহলে এটা ওয়ান হবে থ্রি মানে এটা ওয়ান হবে তারপরে ফাইভ এটা ওয়ান হবে তারপরে সিক্স এটা ওয়ান হবে তারপরে সেভেন এটা ওয়ান হবে তারপরে টুয়েলভ টুয়েলভ মানে হচ্ছে এইটা ওয়ান হবে আর বাকিগুলো সব এগুলো নেই বাকিগুলো সব গড়লাম তো বাকিগুলো সব করলাম তাহলে তোমাকে দেওয়া থাকবে ওয়াই ইকুয়েল টু এইটা তার কারেসপন্ডিং তোমাকে ম্যাপ ফোর ভ্যারিয়েবল ম্যাপ এইটা তৈরি করে ফেলতে হবে তারপরে সেটাকে সিমপ্লিফাই করতে হবে না হাউ টু সিমপ্লিফাই ম্যাপ সেইটা আমরা আসছি এইটা করতে গেলে আমাকে যেটা করতে হবে সেইটা হচ্ছে এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে যে পেয়ার্স কোয়ার্ড অকটেক্স ডোন্ট কেয়ার কন্ডিশন পেয়ার্স কোয়ার্ড অকটেটস দেন আই উইল ডিসকাস এ টিপিক্যাল এক্সাম্পল অন দিস থিং ঠিক আছে আচ্ছা পেয়ার্স আমি আগেরটাতে চলে যাই পেয়ার্স কোয়ার্ডস অক্টেটস এইটা আমাদের খুঁজে বের করতে হবে আমরা যদি আগেরটাতে চলে যাই পেয়ার্স মানে দুটো পাশাপাশি যদি থাকে তাহলে পেয়ার্স হবে সে ফর এক্সাম্পল এই যেমন এই দুটো এটা অন্য কালার দেখি কি হয় এইটা একটা পেয়ার হয়েছে রাইট এই দুটো ওয়ান মিলে একটা পেয়ার হয়েছে আবার ওভারল্যাপও হতে পারে এইটা একটা পেয়ার হয়েছে এইটা একটা পেয়ার হয়েছে আবার এইটা এটা একটা পেয়ার হয়েছে ঠিক আছে তাহলে এইটা এগুলো হচ্ছে গিয়ে পেয়ার এইবার দিস আর পেয়ার তারপরে হচ্ছে কোয়ার্টস মানে চারটে মিলে একটা কোয়ার্টস করা যায় কেমন যেমন ধরো ওইখানে এক দুই তিন চার চারটে আছে তাহলে এই টোটাল জিনিসটা ডিফারেন্ট কালার ডিফারেন্ট কালার তাহলে এইটা একটা কোয়াড হয়ে যাবে সো দিস উইল বি এ কোয়াড এখন তুমি বলতে পারো স্যার পেয়ার নেবো না কোয়াড নেবো অ্যাডভাইজেবল হচ্ছে যত তুমি বড় পারবে আগে নিয়ে নাও তারপরে যেগুলো পড়ে থাকবে তাহলে সেইটা তাহলে এইটাকে আমরা এই একটা অকটেট নিয়ে নিতে পারি সো দিস ইজ অকটেট তারপরে এটা পড়ে থাকলো একটা মাত্র পেয়ার একটা অক্টেট নিলাম আর একটা পেয়ার নিলাম দিস এইটা দেখো বাহ কালার কম্বিনেশন কালো হয়ে যাচ্ছে তাহলে আমি যদি অক্টেট আর পেয়ার যদি করি তাহলে মোর রিভাইজড ভার্সন হলো গিয়ে এটা ঠিক আছে এখন তাতে সিম্প্লিফিকেশনটা কি হবে যদি পেয়ার হয় এবার আমরা চলে আসি সিম্প্লিফিকেশন সিমপ্লিফিকেশন যদি পেয়ার হয় তাহলে কি হবে একটা পেয়ার বা যাওয়া মানে হচ্ছে একটা ভ্যারিয়েবল চেঞ্জ করছে সে ফর এক্সাম্পল আমি এই পেয়ারটা নিলাম তাহলে সিবার ডি আর এটা সিডি তাহলে ডিটা আনচেঞ্জ থাকছে সি আর সিবার হচ্ছে তার মানে সিটা চেঞ্জ হচ্ছে তাহলে যেটা চেঞ্জ হচ্ছে সেটা আর থাকবে না তাহলে এই এক্সপ্রেশন দুটো অ্যাকচুয়ালি হবে এটা হবে বার বি বার ডি প্লাস বার বি সি সিডি এখানে সি সি বার যেহেতু চেঞ্জ হয়েছে তাহলে একটা ভ্যারিয়েবল কমে যাবে ওয়ান ভ্যারিয়েবল উইল বি রিডিউসড ভ্যারিয়েবল রিডিউসড ফর ইচ পেয়ার তাহলে এইখানটা এক্সপ্রেশনটা ফর এক্সাম্পল ইজি এইখানটা এক্সপ্রেশনটা আমরা লিখতে পারবো এ বার বি বার সি বারটা চেঞ্জ হয়েছে সি বার আর সি তাহলে তাহলে থাকবে না এ বার ডি এব বার বিবার ডি তার মানে দুটো থেকে আমরা একটা পেয়ে গেলাম রাইট একটা ভ্যারিয়েবল রিডিউসড হয়ে গেল কোন ভ্যারিয়েবলটা সি ভ্যারিয়েবলটা চলে গেল চারটে ভ্যারিয়েবলের জায়গায় আমরা তিনটে ভ্যারিয়েবল পেয়ে গেলাম একই রকম ভাবে এইটাকে যদি আমরা ধরি তাহলে এখানে কোনটা চেঞ্জ হয়েছে বি আর বার হয়েছে তার মানে বিটা চেঞ্জ হয়েছে তাহলে বিটা থাকবে না তাহলে এই দুটো মিলে যদি আমরা লিখি তাহলে এটা দাঁড়াবে টা আর থাকলো না সিবার ডি রাইট এইবার যদি অকটেট হয় তাহলে পরে সরি আই এম সরি এটা অকটেট না এটা পেয়ার হবে আই এম এক্সট্রিমলি সরি ফর দিস থিং এটা অকটেট না দিস ইজ দিস ইজ দিস ইজ কোয়াড ইউ ইউ এ দি কোয়াড চারটে থাকলে কোয়াড অকটেট মানে আটটা থাকতে হবে আই এম এক্সট্রিমলি সরি ফর দিস আচ্ছা এবার যদি কোয়াড হয় তাহলে কটা হবে চারটে থাকবে তাহলে টু রিডিউসড কেমন এই এক্সাম্পলটা নেই যেমন ধরো টু ভ্যার কিভাবে হবে এখানে সি সি বার চেঞ্জ হয়েছে তার এখানে সি সিটা থাকবে না আবার এইখানে বি বা বি বি বার চেঞ্জ হয়েছে তার মানে বি বার বিটা চেঞ্জ বি বার থাকবে না তাহলে এই চারটে থেকে চারটে এক্সপ্রেশনকে আমরা একটা এক্সপ্রেশনে লিখতে পারি সেটা হবে ডি সিম্পল সি আর বি চলে গেল হাওয়া হয়ে গেল ডি সো যদি কোয়াড থাকে তাহলে দুটো হবে তাহলে এখন তুমি বলতেই পারো যদি অক্টেট হয় অকটেট মানে আটটা থাকবে অকটেট অকটেট যদি থাকে তাহলে আটটা থাকবে তাহলে থ্রি ভ্যারিয়েবল রিডিউসড থ্রি ভ্যারিয়েবল রেডিউসড আমি অক্টেটের এক্সাম্পল পরে দেখাচ্ছি পরের এক্সাম্পল আমরা দেখাচ্ছি নাও দ্য নেক্সট পয়েন্ট ইজ ডোন্ট কেয়ার কন্ডিশন ডোন্ট কেয়ার কন্ডিশন মানে যদি এমন জায়গায় থাকে কিছু কিছু ডোন্ট কেয়ার কন্ডিশন মানে ওখানে ক্রস দেওয়া থাকে মানে ট্রুথ টেবিলের মধ্যে ক্রস দেওয়া থাকে মিন্স ওটা জিরো নিতে পারো তুমি ওয়ান অন নিতে পারো তোমার যেটা নিলে সিম্প্লিফিকেশন করার সুবিধা সেটা তুমি নেবে ও জিরো নিলে সিম্পলিফিকেশন করার সুবিধা তাহলে জিরো নেবে যদি ওয়ান করলে সিমপ্লিফিকেশন করার সুবিধা তবে ওয়ান নেবে রায় সো ডোন্ট কেয়ার কন্ডিশনটাকে এইভাবে আমরা ইউজ করতে পারি এবার নাও আই এম গিভিং এ টিপিক্যাল এক্সাম্পল একটা 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 হচ্ছে ফোর ভ্যারিয়েবল কার্নো ম্যাপ আমি তৈরি করেছি এইটাকে আমরা সিম্পলিফাই করতে চাই রাইট তাহলে দেখো এটাকে আমরা এইভাবে লিখতে পারবো আমি করেছি দেখো এখানটা এটা আছে সাত আছে সাত আট নেই সাত নয় এগারো দশ এগারো সাত নয় আট আছে না এই তো নেই তাহলে এটা বাদ যাবে আট নেই সাত নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো এতগুলো আছে রাইট এইটাকে আমরা এইভাবে এক্সপ্রেজেন্ট করেছি মানে এটা দেওয়া আছে এখান থেকে আমরা ম্যাপ সরি হ্যাঁ ম্যাপ এইভাবে করে ফেলেছি এবার আমাদের সিম্পলিফিকেশন করতে হবে এখানে দেখো একটা এটাকেও ওয়ান করতে হবে এটাও আট আট রাখতে হবে তা নাহলে কোয়াড হবে না আই এম সরি সো সো দিস উইল বি ওয়ান দিস উইল বি ওয়ান তাহলে দেখো এইখানে কটা আছে চারটে চারটে আটটা সো দিস ফর্মস এ কোয়াড এটা নিচ্ছি আমি তাহলে সুবিধা হবে এটা লালটা নিয়ে সুবিধা হবে আর কি পড়ে থাকলো তুমি করতে পারো এখানে দুটো অকটেট মিলে একটা কোয়াড হয়েছে করার দরকার নেই সরি দুটো কোয়াড মিলে দুটো কোয়াড মিলে একটা অকটেট তুমি করে করেছো তাহলে দুটো তুমি কোয়াড আলাদাভাবে নিতে পারো কিন্তু এখানে আমি একসাথে যেহেতু একটা অকটেট পেয়ে যাচ্ছি এটা একটা অকটেট আমরা পেয়ে যাচ্ছি তাহলে আর বাকি পড়ে থাকলে একটা তো পেয়ার পেয়ার তাহলে এইটা সিম্পলিফাইড কি হবে এটা সিম্পলিফাইড এক্সপ্রেশন হবে ওয়াই উইল বি হবে এখানে তিনটে ভ্যারিয়েল চলে যাবে কোন তিনটে যাবে এখানে সিডি দুবার চলে চেঞ্জ হয়েছে সি বা এখানে সি এ ডি চেঞ্জ হয়েছে এখানে সি চেঞ্জ হয়েছে তো সিডি থাকবে না এখানটা কি চেঞ্জ হয়েছে চেঞ্জ হয়েছে এখানে বি চেঞ্জ হয়েছে তাহলে তোমার এটা থাকবে তাহলে এখানে এক্সপ্রেশনটা দাঁড়াবে এই এই আটটা থেকে আমরা লিখতে পারবো কি থাকবে পড়ে বিসিডি থাকবে না এ প্লাস এইটা এইটা দুটো আছে দুটোর জন্য কি চেঞ্জ হয়েছে এ চেঞ্জ হয়েছে তাহলে থাকবে বি সিডি সো দিস ইজ দ্য সিম্পলিফাইড এক্সপ্রেশন ইউ ক্যান রাইট আর এটাকে তুমি যদি এক্সপ্রেশনটাকে লিখতে চাও তাহলে কেমন হবে আমি দেখাচ্ছি তাহলে এটা ওয়াই অরিজিনাল এক্সপ্রেশনটা তোমার কেমন ছিল সাত মানে হচ্ছে

CD bar plus a B bar CD so 1 2 3 4 5 plus a B C bar D bar plus a B C bar D plus a B

তাহলে এইভাবে আমরা কার্নো ম্যাপ করে ফেলতে কার্নো কার্নো ম্যাপ দিয়ে সিম্পলিফাই করতে পারি আজকে এইটুকুই থাকলো এরপরে যখন তোমাদের মানে ইফ ইউ হ্যাভ কোয়েশ্চেন্স রিগার্ডিং দিস থিং তখন তোমরা প্রশ্ন করবে এর পরের দিন আমি যতটা সম্ভব পারি ওটা হচ্ছে গুগল মিটে তোমাদের সাথে মিট করব তারপরে তো সেখানে তোমাদের কতটা বুঝতে পারলে আর কতটা বুঝতে পারলে না সেই সব আমরা দেখি সো থ্যাংক ইউ এভরিবডি